আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়েলের একটি মজাদার রেসিপি। সবাই বাসায় ট্রাই করবেন, একটু ব্যতিক্রমধর্মী রেসিপি, নারকেল দিয়ে কোয়েল রান্না। পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে সবার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। কোয়েল পাখির পাখির রেসিপিতে রান্না করার জন্য আমরা চারটা কোয়েল পাখি নিয়েছি। দুরুসের মতো করে পাগুলোকে ঢুকিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2.5 টেবিল চামচ, তারপর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো খুবই অল্প পরিমাণে, যেহেতু পাখিগুলো ছোট। একটু নারকেল নিয়েছি, কোরান নারকেল, পেঁয়াজ কুচি নিয়েছি 2টা পেঁয়াজ মাঝারি আকারের, সয়া সস, লবণ পরিমাণ মতো, টমেটো সস, আর নিয়েছি টমেটোর পিউরি, আর একটু বাদাম বাটা, জায়ফল জৈত্রিক বাটা, আর নিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা খুবই অল্প পরিমাণ। কোয়েল পাখিগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন এগুলো একটু তেলে ভেজে নিব লাল করে। ভালো করে ভাজা হলে ফিরে আসছি আবার। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়েছি, সব মশলা এখানে যা উপকরণ রেখেছি একসাথে এখন কষিয়ে নিল। তেল ওঠা পর্যন্ত ভালো করে কষানো হবে। কষানো হলে তেলটা উপর উঠে যাবে, তখন দিতে যাবে যে মশলাটা হয়ে গেছে, তখন নারকেল আর লেবুগুলো কোয়েল পাখিগুলো দিয়ে দিব, তারপর আস্তে আস্তে মশলাগুলো হয়ে আসলে উপরে তেল উঠে যাবে। হলুদের কথাটা আমি উপকরণে স্কিপ করে গিয়েছিলাম, হলুদ ভাজার সময় একটু দিতে হবে, তারপর মশলা কষানোর মতো দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি না পুরানো নারকেলগুলো, এগুলো একটু মেরে ছেড়ে কোয়েল দিয়ে দিয়ে দিব। এগুলো একটু খাওয়ার জন্য একটু পানি অ্যাড করব, তারপরে অল্প আগুনে আস্তে আস্তে বেশ মিনিট করবো।
তৈরি হয়ে গেল কোয়েল পাখির রেসিপি যেটা আমি পরিবেশন করে দেখাচ্ছি নারকেলি কোয়েল তৈরি হয়ে গেল মজাদার কোয়েলের রেসিপি নারকেলি কোয়েল